তো বন্ধু, একটা চাঞ্চল্যকর খবর তো মানে বেরিয়েছে, সেক্ষেত্রে স্টাফ সিলেকশন কমিশনের ক্ষেত্রে থেকে অনেক শূন্যপদে কনস্টেবল, এসআই এবং কে আইসি এবং কে অনেক রকম বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু পুলিশে নিয়োগ করতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমরা তাই জানবো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ হলো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। আর চ্যানেল নিশ্চয়ই যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, এখানে কিন্তু নয়াদিল্লির থেকে এটা আপডেটে চলে এসে, ভারত চীনে সংঘাতের অবহে এবার 5 পুলিশ বাহিনীতে নিয়োগ করতে চলেছে, নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলো স্টাফ কমিশনার সিলেকশন কমিশনার। তো এখানে আমরা তাই নিয়ে আলোচনা করব। তো 1664 জন সাব ইন্সপেক্টর পদে নিয়োগ হবে 5 কেন্দ্রীয় পুলিশ বাহিনী ও দিল্লি পুলিশে, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স এবং সশস্ত্র সীমা বল ও দিল্লি পুলিশ নিয়েও করা হবে। নিয়োগের ক্ষেত্রে 2 বছরের প্রবেশ থাকবে। প্রার্থী বাছাই করা হবে স্টাফ সিলেকশনের কমিশনার সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড 2020 নিয়োগের বিজেতার মাধ্যমে। শূন্যপদ, সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশে মোট শূন্যপদ 82টি, সাব ইন্সপেক্টর ডিউটি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে 1040টি, বর্ডার সিকিউরিটি ফোর্সে 232টি, ইন্দো তিব্বত বর্ডার পুলিশে 436টি। তো সেন্ট্রাল ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সে 18টি, সমস্ত সীমা বলে 16টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা সব থেকে যে কোনো শাখায় আপনি শিক্ষাগত যোগ্যতা সেই হিসাবে বাছাই করে নেওয়া হবে। স্নাতক হতে হবে প্রার্থীকে। দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদে পুরুষ প্রার্থীরা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স, এখানে প্রার্থীর বয়স হতে হবে 1/1/2021 অনুযায়ী 20 থেকে 25 বছরের মধ্যে। তফসিল প্রার্থীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন সরকারি হিসাবে। একই সঙ্গে প্রাক্তন সেনা কর্মীর নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে। বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা ফের বিয়ে না করতে চাইলে 35 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। দৈহিক মাপজব অর্থাৎ মেজারমেন্ট, এবার ছেলেদের ক্ষেত্রে উচ্চতা 170 সেন্টিমিটার হতে হবে, বুকের ছাতি না ফুলিয়ে 80 হতে হবে এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার হতে হবে। মেয়েদের ক্ষেত্রে উচ্চতা 157 সেন্টিমিটার হতে হবে, উচ্চতা অনুযায়ী হতে হবে ওজন। দৃষ্টিশক্তি খুবই মানে তীব্র হওয়া প্রয়োজন, রং চেনার ক্ষমতা থাকতে হবে। এখানে বেতন বলা হয়েছে এই পদে চাকরিপ্রার্থীরা শুরুতে 35,400 টাকা থেকে শুরু করে 1,12,000 টাকা পাবে। 1,400 টাকাতে শুরু করে 1,12,000 টাকা পর্যন্ত বেতন পাবে। প্রার্থীর বাছাই কী করে করা হবে? তো বন্ধুরা, নিয়োগের ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া হবে 2টি পর্যায়ে। লিখিত পরীক্ষার পর দৈহিক মাপজব যাচাই করা হবে। দৈহিক সক্ষমতা পরীক্ষা ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থীর বাছাই করা হবে। তো আবেদন চাকরির ক্ষেত্রে অনলাইনে দরখাস্ত করতে হবে ssc.nic.in ওয়েবসাইট থেকে। অনলাইনে আবেদন করতে হবে আগামী 16 জুলাইয়ের মধ্যে। আবেদন করতে গেলে 100 টাকা ফি জমা দিতে হবে 8 জুলাই পর্যন্ত অনলাইনে, এবং 22 জুলাই পর্যন্ত ব্যাংকের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। অনলাইনে ফি জমা দিতে হবে 20 জুলাইয়ের মধ্যে। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনাদের সব দেখতে হবে। তো বলুন, এখানে আপনাদের শর্টকাট আমি বলে দিলাম, কারণটা গিয়ে এখানে অনেক শূন্যপদে নিয়োগ করতে চলেছে ছেলে মেয়ে উভয়কে। তো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন হতে হবে। প্রথমত আপনি কিন্তু ভারতের সব জায়গা থেকে আবেদন করতে পারবেন। স্টেট সিলেকশন কমিশনের মতন একটি নিয়োগ পত্রিকা, সেক্ষেত্রে আমি ভিডিওটা একই ছেড়েছিলাম, সেক্ষেত্রে এখানে আপনি ডিটেলসে পুরো বলে দিলাম ভিডিওটাকে মাধ্যমে। যদি পারেন এখনই সাবমিট করে নিন, কারণ কি জুলাই মাসের 16 তারিখে শেষ হচ্ছে এবং কি 20 তারিখে পেমেন্ট করার লাস্ট ডেট। তো ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ, ডিসক্রিপশন আছে সেখান থেকে আবেদন করতে পারেন। ধন্যবাদ।